আজিয়ে প্রভাতের অবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান না জানি কেন রে এতদিনই পরে জাগিয়া উঠিল প্রাণ সত্যি প্রাণ জেগে উঠেছে আজকে বাংলাদেশের প্রাণ যেন জেগে উঠেছে কারণ আমাদের তরুণ প্রজন্ম আজ আনন্দিত উৎফুল্ল একই সাথে তাদের পরিবার আত্মীয় স্বজন তারাও আনন্দিত উৎফুল্ল কারণটা নিশ্চয়ই আমরা জানি আজ HSC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে একই সাথে সম্মান আলিম কারিগরি সেগুলোর ফল প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন যে এবছর এই 2021 সালের ফলাফলে বিগত বছরের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে জিপিএ প্রাপ্তির দিক থেকে 27,000-এর বেশি জিপিএ প্রাপ্তের সংখ্যা বেড়েছে গত বছরের তুলনায় একই সাথে আবার এই আনন্দের পেছনে কিছু বেদনাও রয়ে গেছে 5টি কলেজে থেকে কোনো শিক্ষার্থী পাশই করতে পারেনি আবার আরেকটি সংখ্যাও আমাদের থেকে যাচ্ছে এই যে এত ছেলেমেয়েরা পাশ করলো ভালো ফল করলো তারা কি সবাই আমাদের দেশে উচ্চশিক্ষার পর্যাপ্ত আসন পাবে বা আদৌ কি তারা এদেশের উচ্চশিক্ষা গ্রহণের জন্য থাকবে নাকি ব্রেন ড্রেনে অর্থাৎ মেধা পাচারের শিকার আমরা হব এরা বিদেশে আবার চলে যাবে কি না এই বিষয়গুলো নিয়ে আজকের ফল প্রকাশিত হয়েছে সেই ফলাফল পর্যালোচনা করব এবং এই ফলাফলের মান অর্থাৎ এই যে ফল প্রকাশিত হয়েছে এটা কতটা মানসম্পন্ন আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান সম্পাদক দৈনিক শিক্ষা ডট কম আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সাবেক শিক্ষা সচিব জনাব এনআই খান আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এ আই কে সেলিমুল্লাহ খন্দকার আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ পাবনা সেই ঝালকাঠি সরকারি মহিলা কলেজ সরকারি কলেজ থেকে যুক্ত আছেন ইলিয়াস ব্যাপারী আমাদের সাথে যুক্ত হবেন ভার্চুয়ালি ঝালকাঠি আকলিমা মুয়াজ্জেম মহাবিদ্যালয় থেকে খাদিজা খানম এবং আমাদের সাথে যশোর থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের শিক্ষা বৈঠকী আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে আমরা জানতে চাই আমরা যাচ্ছি সবার প্রথমেই আই কে সেলিমুল্লাহ খন্দকার স্যার কি যুক্ত হয়েছেন আমাদের সাথে আচ্ছা যুক্ত হয়ে যাবেন তো প্রথমেই আমি আহ্বান করছি আজকের আয়োজনে সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান এনআই খান স্যারের কাছে আপনি সেলিম স্যার যুক্ত হয়েছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শিক্ষা বৈঠকের অনুষ্ঠানে আমরা জানি এরপরে আরেকটি অনুষ্ঠানে আপনার আছে আপনি আমাদেরকে আগে থেকে জানিয়েছিলেন যার জন্য প্রথমেই আপনার কাছ থেকে একটু শুনতে চাই আজকে যে ফল প্রকাশিত হলো আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে আছেন ঢাকা কলেজের সেই কলেজের অধ্যক্ষ হিসেবে আজকের এই ফলাফলকে কিভাবে মূল্যায়ন করছেন যদি আমাদের সাথে একটু সহভাগিতা করতেন ধন্যবাদ আপনাকে আসলে এই করোনা কালে এই ধরনের একটা ফলাফল এটা আমাদের সবার জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল বিশেষ করে করোনা কালে শিক্ষা ব্যবস্থার উপরে যেভাবে আঘাত এনেছে সেখানে আমরা আমি মনে করি অন্তত ঢাকা কলেজের প্রিন্সিপাল হিসেবে মনে করছি যে ঢাকা কলেজ আপনারা জানেন যে করোনা কালে আমাদের শিক্ষকরা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে অনলাইনে যেভাবে শিক্ষা কার্যক্রম চালিয়েছে এটা আমাদের সীমিত পরিসরে আমরা এক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছি বিশেষ করে আমার শিক্ষকরা এবং আমাদের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এটা সুযোগ নিয়েছে আমি আমাদের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আসলে ডিজিটাল ডিভাইস ইউজ করে এই ধরনের পাঠদান কার্যক্রমের ব্যাপারে উনি সবসময় উৎসাহ যুগিয়েছেন আমাদের এনাখান স্যার আছেন ডিজিটালের ক্ষেত্রে স্যারের একটা বিশাল ভূমিকা ছিল আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা প্রচেষ্টা নিলে আমাদের সম্ভব এটা আমরা মনে করি এবং ঢাকা কলেজের আপনি জানেন যে আমরা ফেসবুকে যখন লাইভ দিই ঢাকা কলেজের বাইরেও আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
লক্ষ লক্ষ শিক্ষার্থী এই ঢাকা কলেজের শিক্ষকদের যে পাঠদান কার্যক্রমে সেটা তারা উপকৃত হয়েছে। পাশাপাশি সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমি তাদেরকে ছোট করতে চাই না। তা আমাদের শিক্ষার্থীরা খুব খুশি, আমাদের অভিভাবক যারা আছেন তারাও খুশি। আমাদের যদি কিছুটা সীমাবদ্ধতা থেকেও থাকে আমাদের শিক্ষার্থীদের, আমরা মনে করেছেন এই সময়টাতে তারা এটা ভর্তি পরীক্ষার জন্য সেটা কভার করে নেবে। আমি আমার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই, এর সাথে আমার সহকর্মী যারা আছেন তাদেরকে, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব আইকে সেলিমুল্লাহ খন্দকার, স্যার আপনার কাছে জিজ্ঞাসা, আজকে যে ফলটা দেখেছেন, ফলাফল পর্যালোচনা করে আমরা দেখেছি যে মেয়েদের ফলাফল কিন্তু অনেক ভালো ছেলেদের তুলনায়, এবং এটা শুধু এবছর না, গত বছর থেকে এটা হয়ে আসছে। যদিও আপনার কলেজটি ছেলেদের কলেজ, কিন্তু এই ব্যাপারে আপনার অভিমত কি আসলে, যে মেয়েরা যে বছর বছর ফল ভালো করছে, ছেলেরা তার তুলনায় পিছিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? এখন যদি করোনা কালের ফলাফল বিশ্লেষণ করে এটা বলা যায় যে মেয়েরা তো ঘরেই ছিল, তাই না? তারা মোটামুটি পড়াশোনায় বেশি মনোনিবেশ করেছে, কারণ আসলে তাদের বাইরে যাওয়ার সুযোগ সুবিধা একেবারে কম ছিল। করোনা শিক্ষার্থীরাও কিন্তু, আমাদের ছেলেরাও কিন্তু ঘরেই ছিল বেশিরভাগে, কিন্তু ওভারঅল বাংলাদেশের শিক্ষা মেয়েরা এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার যে আগ্রহ সৃষ্টি হয়েছে সারা দেশে। আপনি জানেন যে আমাদের একদম প্রান্তিক লেভেলে এখন শিক্ষার যে আগ্রহ সৃষ্টি হয়েছে, বিশেষ করে মেয়েরাও কিন্তু এখন আর পিছিয়ে নাই, আর এখন পরিবারেও কিন্তু ছেলে মেয়ে এভাবে পার্থক্য করে না। আমি মনে করি যে এই জায়গাটা আমাদের বড় একটা বিষয় বাংলাদেশ। এই জেন্ডার গ্রামের স্কুলগুলোতে আমি দেখেছি যে আমার গ্রামের স্কুলে আমাদের সাথে তিন চারজন মেয়ে পড়তো, কিন্তু এখন মেয়ের সংখ্যা বেশি। এটা মানে আমি মনে করি যে অভিভাবকদের সচেতনতা, পাশাপাশি যারা শিক্ষার্থী তাদেরও একটা ভূমিকা আগ্রহ আছে, এই জন্যই তিনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন, দেখেছেন যে আসলে সারা বাংলাদেশে করোনা কালে কিন্তু আসলে যদিও সরকারের পক্ষ থেকে কিশোর বাতায়ন, সংসদ টেলিভিশন, আরো কিছু মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আসলে নানা প্রতিকূলতার কারণে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই অনলাইন কার্যক্রম থেকে খুব একটা বেশি উপকৃত হতে পারেনি। আপনি কি বলবেন এটাকে, কিভাবে ব্যাখ্যা করবেন? বেশি উপকৃত হতে পারেনি এটা বলবো না, সীমাবদ্ধতা আছে সরকারের সীমাবদ্ধতা, পাশাপাশি আমাদেরও তো তথ্য প্রযুক্তি, আমাদের বিশেষ করে নেট সমস্যাটা আমাদের জন্য একটা বড় সমস্যা ছিল, বিভিন্ন জায়গায় এখনো নেট পাওয়া যায় না। এর বাইরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অনেক বেশি ছিল, শিক্ষকদের আগ্রহ ছিল। এটা গ্রামের আমাদের প্রান্তিক লেভেলের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত, এটা আমরা অস্বীকার করবো না, আমি প্রথমে বলেছি। শহরের ছেলেমেয়েরা বরং এই সুবিধাটা বেশি পেয়েছে। আমি মনে করি যে সেটা ওভারকাম করার জন্য এখন আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই শিক্ষার্থীরা যখন যাবে, সেটা ওভারকাম করার একটা চেষ্টা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমরা যাচ্ছি আমাদের সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান স্যারের কাছে। স্যার আপনি তো জানেন যে শুরুতে আমরা বলছিলাম যে আজকে আসলে আনন্দেরই দিন, আমরাও আনন্দিত শিক্ষার্থীদের সাথে। তো এই আনন্দের পেছনে যে কিছুটা বেদনা, অর্থাৎ প্রদীপের নিচে যে অন্ধকারের মতো কিছু প্রতিষ্ঠান অন্ধকার আছে, কিছু প্রতিষ্ঠান যেমন এবার এসছে পাঁচটা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, এখন এই ধরনের প্রতিষ্ঠানের যৌক্তিকতায় থাকার যৌক্তিকতায় কতটুকু, বা এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এই প্রশ্ন দিয়েই আপনার কাছ থেকে আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি, তারপরে নিশ্চয়ই আরো অনেক প্রসঙ্গে আসবো আমরা। ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলছেন নেগেটিভ দিয়েই বলতে হচ্ছে আমাকে, তার কারণ আমি মনে করি এইসব বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর অনেক দেশের চেয়ে জনসংখ্যার অনুপাতে বেশি। আপনি যদি একটা উদাহরণ হিসেবে বলি, ব্রিটেনের দিকে তাকান, সেই ব্রিটেনে প্রাইমারি সেকেন্ডারি মিলে 24,000 স্কুল আমি দেখে আসছি বেশ কয়েক বছর আগে, কিন্তু আমাদের এখানে 1.5 লাখ। তো গরিবের ঘোড়া রোগের মতো, তার কারণ আমার যদি 10টা বাচ্চা হয় আর যদি 2টা হয়, তাহলে আমি 2টাকে বেশি ভালোভাবে মানুষ করতে পারি, বেশি ইনভেস্ট করতে পারি। আমি একবার ব্রিটিশ কাউন্সিল থেকে ইউকেতে গিয়েছিলাম, তাকে আমাকে নিয়ে, তারা আমাকে দাওয়াত করে নিয়ে গেছিল। তখন আমি আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এখান থেকে কি শিখলে, তো আমি তখন তো আমাদের কাছ থেকে, তা আমি বললাম দেখো তোমাদের এখান থেকে একটা জিনিস শিখলাম যে গুড কোয়ালিটি এডুকেশন কিভাবে দিতে হয়। তো হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করে বসছে যে আমরা তোমাদের কাছ থেকে কি শিখতে পারি।
তো আমি একটা বেকায়দায় পড়েছি, তা আমি বলেছি যে তোমার একটা স্কুলে 120 কোটি টাকা ব্যয় করো আর আমরা 1 কোটি টাকা ব্যয় করি, তাও করি না। তো সুতরাং তোমরা আমাদের কাছে শিখতে পারো কিভাবে অল্প টাকায় বেশি, অল্প অর্থে বেশি ফল পেতে হয়। তা আমাদের এখানে সেই জন্য স্কুল সংখ্যা বেশি, যেগুলো ফেল করে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। তার যদি 3 বিঘা জমি হয় 100 মন ধান হবে বছরে, কোনো অর্থ হয় না। আমি নিজে যখন সচিব ছিলাম প্র্যাকটিস করেছি, যখন যাদের 0 পাস বন্ধ করে দিয়েছিলাম, একদম টাকা পয়সা কেটে দিয়েছিলাম, তারপরে 5% পর্যন্ত 5 জন পর্যন্ত আমি কিন্তু তাদের ই কেটে দিয়েছিলাম। তো এরপরে আমাদের কিন্তু জনবল কাঠামো আছে যে 15 জন যদি পাস না করে আর যদি 40 জন পরীক্ষা না দেয় তাহলে এইসব শিক্ষা প্রতিষ্ঠান থাকার কোনো মানে হয় না, একটা জিনিস। দ্বিতীয় আর একটা সাজেশন হচ্ছে, হ্যাঁ এটা সাথে সাথে ড্রাস্টিক্যালি করা উচিত না, এত নতুন একটা প্রতিষ্ঠান, সেই জন্য তাদের সুযোগ দেওয়া উচিত। সুযোগটা কি, তাদের সুযোগ দেওয়া উচিত যাতে তারা ভালো করতে পারে, তাদের কি অসুবিধা আছে। আমি এই প্রসঙ্গে আর একটা বিদেশি উদাহরণ বলি, এই ব্রিটেনেই কিন্তু আমি নিজে দেখেছি, একটু বলি এটা শেখার বিষয় আছে তাদের কাছে। ওরা আমাকে বলল যে যারা ওদের সাকসেসফুল ভালো রেজাল্ট করে তাদের বাজেট বাড়ায় না, যারা খারাপ রেজাল্ট করে তাদের বাজেট বাড়ায়। আমি তো একটু অবাক, আমি বললাম আমাকে বুঝাও তো কেন তোমরা এটা করো। তো আমাকে বললো কি যে দেখো ও তো ভালোই করছে কিন্তু এটা করছে না, এই জন্য একে সাপোর্ট দেওয়া দরকার, টাকা পয়সা কিছু মিস ইউজ হলেও। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সুতরাং একটা হচ্ছে শুধু টাকা না, সব ব্যাপারে সাপোর্ট দেওয়া যেতে পারে সেটা একটা বিষয় হতে পারে, কোনো সন্দেহ নেই আমাদের। এটা ডেফিনেটলি একটা সুখের বিষয়। 2001 সালে যদি আমি, আমার ঠিক মনে পড়ছে না HSC-র কি অবস্থা, SSC-র কথা বলতে পারি, রাজশাহী ডিভিশনে কেউই পাইনি কিন্তু, ওই GPA-5 পাইনি 2001 সালে। আবার বাংলাদেশে মোট 72 জন পেয়েছিল, রাজশাহী বোর্ডে কিন্তু কেউ পায়নি, এখন অনেকে পেয়েছে। অনেকে বলেন না এত বেশি ছড়াছড়ি, কিন্তু আমি মনে করি না ভালো, যারা পাবে তারা একটা চিন্তা করবে বড় হওয়ার জন্য আরো চিন্তা করবে। আর বাংলাদেশে কিন্তু সিটের কোনো অভাব নেই, ভর্তি হওয়ার কোনো অভাব নেই বাংলাদেশে। আর একটা শিক্ষা যে শুধু বই পড়ে শিখবে তা না, ইন্টারাকশন। বঙ্গবন্ধু নিজে বলছেন যে তুমি 3 মাস পড়ে যেটা শিখতে পারো 3 দিন সেটা মানুষের সাথে ইন্টারাকশন করে গল্প শুনে কথা বলে শিখতে পারো, আর আরো কম সময়ে শেখা যায় ভ্রমণ করে দেখে বাস্তবে। এগুলো কিন্তু দরকার আছে। একটু আগে আমরা শুনছিলাম যে আসলে আমাদের মেয়েরা ঘর থেকে কম বেরোয় কম্পারেটিভলি ছেলেদের তুলনায়, এবং ছেলেদের যে এই যে রেজাল্টে পিছনে যাচ্ছে, এটা আরো 10 বছর আগে আমাকে মালয়েশিয়ার যে ডিজি সেকেন্ডারি সে বলছে দেখো তোমরা যে উপবৃত্তি দিও সেটা ভালো হবে, মেয়ে ছেলেরা মেয়েরা ভালো করবে, বাট একটা পর্যায়ে যে তোমার ছেলেদেরও দিতে হবে। কেন তো বলছে দেখো এটা যখন ছেলেরা পিছিয়ে পড়বে তখন তাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হবে, তখন তোমার বিয়ে শাদিতে মানে কাম দাম্পত্য কলহ হবে এবং তাদের ভিতরে ডিভোর্স অনেক বাড়বে। আমরা কিন্তু তাই দেখছি, এবং আপনি যদি ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতে যান কিংবা প্যাসিফিক আইল্যান্ডের ছোট ছোট দেশগুলোতে যান, যেমন ফিজি, আপনারা যে দেখবেন মেয়েরা অনেক আগানো, সেখানে কি করে মেয়েরা সব কাজ টাজ করে, ছেলেরা এটা সেটা এই খেয়ে ঘুরে বেড়ায়, মানে কাজ টাজ কম করে। আমাদের দেশে এখন একটু অ্যাটেনশন দেওয়া দরকার ছেলেদের দিকে, ওই উপবৃত্তির দিকে, যাতে ছেলে মেয়ে সমান তাই আগাতে পারে। তা না হলে কিন্তু ওই যে ফ্রিকোয়েন্সি, যখন বিয়ে শাদী করবে বিয়ে পাস মেয়ে পাশ ছেলেকে বিয়ে করবে, তখন তাদের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়। এটা কিন্তু আমার কথা না, এটা গবেষণা আছে, এবং আমাকে 10 বছর আগে মালয়েশিয়ার উনি লেডি ছিলেন উনি বলছে যে তোমার দেখে দেখবে যে ছেলেরা পিছিয়ে পড়লে তালাক বেশি হবে, অন্যান্য সমস্যা দেখা দেবে, আমাদের এগুলো মাথায় রাখতে হবে, এবং আমরা সেটা পার্সু করার চেষ্টা করেছি। এই জন্য আপনারা খেয়াল করছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 10% এই ছেলেদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। এখন কয়দিনে কি হয়েছে এক্স্যাক্টলি ঠিক জানা না থাকলে, আমাদের বিষয়টা হচ্ছে সুখের বিষয়, অনেক বাচ্চারা পাস করেছে, তাদের পরিবারের দিকে জানান যদি তাকান দেখবেন একটা খুশির বিষয়। কিন্তু আর একটা বিষয় আমাদের কনসার্ন থাকতে হবে, যারা পাস করছে তারা যখন বেরোবে জব মার্কেটে, চাকরির মার্কেটে, তখন এই মেয়েদের সাথে, এই ছেলেদের সাথে অন্যরা যখন আসবে যাদের শর্টকাট পরীক্ষা হয়নি, তখন কিন্তু মানুষের পারসেপশনটাই তাদেরকে নিতে চাইবে না, পছন্দ করতে চাইবে না, এটা একটা চ্যালেঞ্জে যেতে হবে। সেই জন্য তাদেরকে এই কলেজে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে রেডি করাতে হবে যে তোমরা নিজেরা অন্যের সাথে ইন্টারাকশন করে শিখবে যে গ্যাপটা হয়ে গেছে।
একটা বড় জিনিস শিক্ষার হচ্ছে মানুষের সাথে ইন্টারঅ্যাকশন, সবকিছু বই থেকে শেখা যায় না। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। সেলিম স্যার, আপনার কাছে, আইকে সেলিমুল্লাহ খন্দকার স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে এবার যে ফলটা প্রকাশিত হলো, আমরা জানি যে তিনটি গ্রুপের নৈর্বাচনিক বিষয়গুলোর উপর শুধু পরীক্ষা হয়েছে, বাকি সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল এসছে। তো এখন এরা যে উচ্চ শিক্ষার স্তরে যাবে, বুয়েট মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে যাবে, তো আজকেও কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন যে এই সংক্ষিপ্ত সিলেবাসের ওপরেই যেন ভর্তি পরীক্ষাটা নেওয়া হয়। এই বিষয়ে স্যার আপনি যদি একটু যুক্ত হন আমাদের সাথে, কিছু যোগ করেন। জি না, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয় লেভেলে গেলে অসুবিধা হবে কিনা, খুব একটা অসুবিধা হবে আমরা মনে করছি না। আর সেখানে তো একটা অ্যাডমিশন টেস্ট হবে। তবে মাননীয় শিক্ষামন্ত্রী প্রথম থেকে বলছেন, যেহেতু আপনি জাতীয় পরীক্ষাগুলো আপনি সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে, সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু অ্যাডমিশন টেস্ট নিতে হবে। তো সেখানে আমি মনে করি যে সবার জন্য জিনিসটা ওপেন থাকলো, যে সবাই সমানভাবে ট্রিট হবে সেখানে। আর একটু যদি অসুবিধা হয়েও আমরা মনে করি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, তারা যদি প্রথম সেমিস্টারে এই ধরনের একটা ভূমিকা নেন যে তাদের যে ঘাটতিটা আছে সেটা মিট করার জন্য যদি নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন বিশ্ববিদ্যালয়গুলা, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে করোনা কালে যে ক্ষতিটা হলো, সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারেনি, সেটা তারা পুষিয়ে নিতে পারবে। তবে ভালো ছাত্রদের জন্য এটা খুব একটা অসুবিধা হবে না, এটা নিজস্ব প্রচেষ্টা বা পারিবারিক প্রচেষ্টা এটা তারা কভার করতে পারবে। কিন্তু একবারে যারা প্রান্তিক লেভেল থেকে এসেছে, গ্রামীণ স্কুলগুলো থেকে এসেছে, তাদের জন্য কিছুটা সমস্যা সাময়িক হতে পারে আর কি। স্যার কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তো নিশ্চয়ই কি এই অনুরোধ রাখতে হয়তো কি বাধ্য অথবা যদি এটা আমি বলি বিষয়টা নিয়ে, আমিও একটা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে একটা মিটিং এ ছিলাম, এখানে সরকারের একটা নির্দেশনা আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবক্তা ছিলেন, উনি বলেছেন যে আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়টা নিয়ে। শুধু বুয়েট এবং মেডিকেল নিয়ে সমস্যা হচ্ছিল এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন এটা জিনিসটা ওনারা অফিসিয়ালি দেখবেন, যাতে সংক্ষিপ্ত সিলেবাসের যেহেতু পাবলিক পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে অ্যাডমিশন অবশ্যই এবং আমরা যদি এটা এভাবে ব্যাপারটাকে দেখি যে মানবিক দৃষ্টিকোণ থেকে ওরা আমাদেরই সন্তান, করোনার এই মহামারীতে তারা পর্যাপ্ত সংখ্যক ক্লাস পায়নি, ভালোমতো পড়াশোনা করতে পারেনি, যতটুকু অনলাইনে আমরা দেওয়ার চেষ্টা করেছি সেগুলোই নিয়ে তারা পড়াশোনা করে এসছে, তো এই মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তারা এই বিষয়টাকে কনসিডার করেন তাহলে মনে হয় আমাদের এই নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এদের জন্যই ভালো হবে ব্যাপারটা। আমরাও নিশ্চয়ই এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বুয়েট মেডিকেল যারা আছে তাদেরকে অনুরোধ রাখতেই পারি যে তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই যেন তাদের মূল্যায়নটা করা হয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। স্যার সেলিম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন আপনাদেরকেও মূল্যবান কথা আছে আপনাদের কাছ থেকেও শুনবো। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর খুব অল্পক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম শিক্ষা বৈঠকিতে। আপনারা শুনছিলেন আজকে এইচএসসি এবং সমমানের যে ফল প্রকাশিত হয়েছে, এই ফল প্রকাশের পেছনের যে হিসাব নিকাশটা এই বিষয়ে আমরা আসলে বিস্তারিত জানতে চাই, কারণ অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবকের মধ্যে একটি কৌতূহল আছে যে পরীক্ষা হলো মাত্র তিনটি বিষয়ে, ফলাফল পাচ্ছে সবগুলো বিষয়ের, আসলে কীভাবে হলো। এবং অনেকেই মনে করেন যে আমার ছেলে তো এসএসসিতে ভালো ফল করেছে, উচ্চ মাধ্যমিকে এসে তার খারাপ হয়ে গেল। আবার কেউ বলছেন যে এসএসসিতে তার হয়তো একটু খারাপ ছিল, উচ্চ মাধ্যমিকে এসে অনেক ভালো হয়ে গেছে। তো এই যে কারিগরি দিকটা, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। আজকে আমাদের সামনে স্টুডিওতে উপস্থিত আছেন, আগেই পরিচয় করে দিয়েছি, দৈনিক শিক্ষা ডট কমের সম্মানিত সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান খান। আপনি যদি এই বিষয়টা আমাদেরকে পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে এই ব্যাপারটা একটু স্পষ্ট করেন যে আসলে এবার এত ভালো ফলের রহস্যটা কি, কারণটা কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যারা পরীক্ষা নিয়েছে তাদের একটা দায় হলো তারা কিন্তু পড়াতে পারেনি, দুই বছর যেটা পড়ানো দরকার ছিল সেটা পড়াতে পারেননি, করোনার কারণে সশরীরে ক্লাস হয়নি, ইন্টারনেটের কী অবস্থা সেটা তো আপনি বললেন। তো এই কারণে সম্ভবত তাদের, যারা পরীক্ষাগুলো নিয়েছে, বোর্ড চেয়ারম্যানরা, বোর্ড কর্তৃপক্ষ, মিনিস্ট্রি,
তাদের মধ্যে হয়তো একটি জিনিস কাজ করেছে। তো আজকে আসলে দুপুর থেকেই আমি অনেকের সাথে কথা বলছিলাম যে কেন এত ভালো ফল। তো যারা শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে আছেন তারা তিন রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যে কথাটি বলেনি, যে কথাটি ব্যক্তিগতভাবে আমাকে অনেক পরীক্ষক বলেছেন, পরীক্ষাতে মাত্র তিনটা বিষয়ে ছয় সাবজেক্টে হয়েছে, তো তারা বলেছেন যে আসলে আমাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে উদারভাবে খাতা দেখানোর জন্য, কারণ বাচ্চাদের তো পড়াতে পারেনি, এইটা একটা তাদের যৌক্তিক। আরেকটি বিষয় বলেছেন যে বেশি যে ফেল করে ইংরেজিতে সেই ইংরেজি বা পরীক্ষা হয়নি। আরেকটি কারণের কথা বলেছেন, সেটি হলো সাধারণত আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে এসএসসির ফল ভালো হয়, তারপর এসএসসির ফল ভালো হয়, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর তো এরকম তো যত উপরে উঠে ফল খারাপ হওয়ার দিকে ট্রেন্ড। কিন্তু এবার যে সাবজেক্ট ম্যাপিং যেভাবে ফল তৈরি করলো তাতে কিন্তু যে এসএসসির ফল এবং এসএসসি, যারা যে এসএসসি এসএসসিতে ভালো তারা সবাই এই নির্ভুলভাবে উচ্চ মাধ্যমিকে ভালো করেছে। কিন্তু আপনি যে একটা পয়েন্ট বলেছিলেন যে এসএসসিতে খারাপ কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো করেছে, এইটা কিন্তু এবার কিন্তু ঘটেনি। এইটার কিন্তু আমি অবশ্য যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু এটা শুনিনি, বরং আমি উল্টোটা শুনেছি যে জেএসসিতে একজন ক্যান্ডিডেটের জিপিএ 5 ছিল না, এসএসসিতেও 5 ছিল না, কিন্তু এবার সে যে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে তার খুবই ভালো হয়েছে এবং সবগুলোতে জিপিএ 5 এসেছে। কিন্তু যেগুলো তাকে ম্যাপিং করে দেওয়া হয়েছে, যেহেতু তার আগের জিপিএ 5 ছিল না, এই 1-2 পয়েন্টের জন্য সে জিপিএ 5 পায়নি। এই যে জিপিএ 5 এর একটা যে ম্যাপিং এর হিসাব নিকাশটা কি একটু জানাবেন আমাদেরকে? ম্যাপিং এর হিসাব নিকাশ নিয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ সাংবাদিক হিসাবে আমাদের কাছে এসেছে, আমাদের অফিসে কিন্তু অনেক অভিভাবক চলে আসছেন এবং সেই অভিভাবকরা কিন্তু সাধারণ অভিভাবক না, তারা কিন্তু স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, তারা কিন্তু চলে আসছেন। গত সপ্তাহে আমার অফিসে একজন এসেছিলেন, সে হলো তার মেয়ে এসএসসি 2020-এ যা রেজাল্ট করেছিল তার থেকে একটা মানোন্নয়ন পরীক্ষা দিয়েছিল 21-এ। আপনি জানেন যে 21-এ ম্যাপিং করে রেজাল্ট দিয়েছে, তো তার কিন্তু মানোন্নয়ন হয়নি। এখন তার যাওয়ার জায়গা কোথায়? আগে আমরা দেখেছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, কিন্তু এবার যেহেতু অটোপাস দেওয়ার জন্য আইনটা পরিবর্তন করেছে, তো সেক্ষেত্রে আর সব গার্ডিয়ানের পক্ষে তো সম্ভব না আদালতে যাওয়ার। তবে আমরা বিগত দিনে দেখেছি যে খাতা মূল্যায়নে অসন্তুষ্ট হলে খাতা চ্যালেঞ্জ করার পরও যদি রেজাল্ট ভালো না হয়, কিন্তু স্টুডেন্ট যদি কনফার্ম থাকে যে সে ভালো করেছে, সেক্ষেত্রে কিন্তু রিট করেছে এবং রিটে কিন্তু সেই খাতা কিন্তু দেখানো হয়েছে এবং তারপর ফলাফল পরিবর্তন হয়েছে। তবে এটা খুব একটা মিডিয়ায় আসেনি, কারণ এই অভিভাবক এবং স্টুডেন্ট তারা অনেক বড় মাপের মানুষ, উপরে তলার মানুষ, যে কারণে এগুলো হয়তো মিডিয়ায় আসেনি। আমরা যদি এই উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়টাতে যাই, আগামীকাল থেকে বোধহয় শুরু হচ্ছে এবং 20 তারিখের মধ্যে পুনর্মূল্যায়নের জন্য, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। আপনার দৈনিক শিক্ষা .com-এ একটি রিপোর্ট এসএসসির ফলাফলে আমি দেখেছিলাম যে সেখানে ফেল করেছে, রেজাল্ট ফলাফলে ফেল এসেছিল 232 জন সম্ভবত, তারা পুনর্মূল্যায়নে পুনর্নিরীক্ষণে আবার জিপিএ 5 পেয়েছে। জি, এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনাকে ধন্যবাদ, আমি আগেরটা একটু শেষ করি, সেটা হলো সাবজেক্ট ম্যাপিং নিয়ে কিন্তু শিক্ষা প্রশাসনের কর্তারা অফ দ্য রেকর্ড আমাকে বলেছেন যে কিছু জটিলতা, কিছু দুর্বলতা আছে, কেউ কেউ বঞ্চিত হচ্ছেন, আমাদের এর থেকে বেশি কিছু করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে ভালো ফল দেওয়ার, তো ম্যাপিং এর একটু সমস্যা আছে, এছাড়া কিছু করার ছিল না। ম্যাপিং মানে জেএসসি থেকে 25%, এসএসসি রেজাল্টে 75%, এভাবে গড় করে তারপরে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর নম্বর দেয়া হয়েছে, এই তো? জি, এই কারণেই বোধ হয় ফলাফলটা তো ভালো হওয়ার কারণ জেএসসির ফলাফল সবারই মোটামুটি ভালো হয়, ভালো থাকে, এসএসসি তেও ভালো করে, উচ্চ মাধ্যমিকে এসে কিন্তু আপনি যেমনটি বললেন যে অনেকের ফল ভালো হয় না, ইংরেজি একটি বড় বিষয় ফল খারাপ হওয়ার, সেটি পরীক্ষা হয়নি, তার মানে জেএসসি রেজাল্ট এসএসসি রেজাল্টের সম্মিলিত যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর প্রভাবে বোধ হয় ফলটা একটু ভালো হয়েছে। জি, আরেকটি বিষয় যেটা প্রশ্ন করেছিলেন সেটি হলো উত্তরপত্র পুনর্মূল্যায়ন, আসলে মূল্যায়ন তো না, পুনর্নিরীক্ষণ, শুধু খাতাটা গণনা করে দেখেন। জি জি, ওই প্রধান পরীক্ষকের কল করা হয়, খাতাটা আনা হয়, তারপরে প্রতিটা পরবর্তী 3 বছর পরীক্ষা হতে দিবে না, এরকম নানান শাস্তি টুকটাক দেয়া হয়,
কিন্তু সেটা আবার এই বোর্ডে যারা নিচের দিকে থাকেন পরীক্ষা শাখায় তাদের সাথে আবার এই শিক্ষকদের একটা যোগাযোগ থাকে, নানানভাবে যোগাযোগ করে ফেলেন, তারা কোনো না কোনোভাবে আসলে মাপ পেয়ে যান। এটা আসলে কঠোর শাস্তি হওয়া দরকার। এবং এই খাতা গণনার পরেও কিন্তু আমি দুই চারটা ঘটনা জানি যে সত্যি সত্যি তার খাতা গণনায় সমস্যা ছিল, কিন্তু তারপরে তারটা পরিবর্তন হয়নি, বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ডের কয়েকটি ঘটনা। এবং পরে দেখা গেছে যে সেই খাতা দেখেই নাই, ওই স্যার খাতা না দেখে ফলাফল একটা গড় করে খাতার উপর নম্বর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো যে যারা যে সমস্ত শিক্ষকগণ এই মহৎ পেশায় থেকেও দায়িত্বে অবহেলা করছেন তাদের ব্যাপারে নিশ্চয়ই কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি দেবেন। এবার আমি একটু যেতে চাচ্ছি ডক্টর শাহনাজ পারভীন, শুনতে পাচ্ছেন আমাকে? যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজ থেকে যুক্ত হয়েছেন অধ্যক্ষ যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজ ডক্টর শাহনাজ পারভীন, আপনার কাছে জানতে চাচ্ছি আপা, আজকে প্রায় সবগুলো কাগজে মিডিয়াতে হেডলাইনে এসেছে যশোর শিক্ষা বোর্ড সব থেকে ভালো ফল করেছে, তা আপনি যশোরের একটি কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন, আসলে এই যশোর বোর্ডের ভালো ফলের গোপন রহস্যটা কি একটু জানাবেন আমাদেরকে? জি, অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং আমাকে কথা বলবার সুযোগ দেবার জন্য। আমরা আসলে জেনেছি যে এসএসসি পরীক্ষায় ফলাফল যশোর বোর্ড দেশ সেরা অবস্থানে আছে। এখানে 98.11% ছেলে মেয়ে উত্তীর্ণ হয়েছে, যেটি আসলেই অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা জানি যশোর জেলা হচ্ছে প্রথম শত্রুমুক্ত জেলা, আমরা জানি যশোর জেলা প্রথম ডিজিটাল জেলা, এবং যশোরে অনেক ঐতিহ্য নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন যশোর যদি বলি, খেজুর গুড়, নকশি কাঁথা এবং হচ্ছে আপনার ফুলের এগুলো কি ফলাফলের, তার সাথে আমি বলছি তার সাথে শিক্ষার ব্যাপারেও কিন্তু যশোর জেলা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। আমি আমি যেটা মনে করি, প্রথমত যে করোনার পরিস্থিতির কারণে অনলাইন যে ক্লাস গুলো হয়েছে, আমি বলেছি যশোর জেলা ডিজিটাল জেলা, অন্যান্য জায়গায় কথা আছে যে অনলাইনে ক্লাস গুলো সেভাবে বাচ্চারা ক্লাস কি হতে পারেনি, কিন্তু যশোর জেলার যেহেতু ডিজিটাল প্রথম জেলা এবং অত্যাধুনিক জেলা হিসাবে এখানকার শিক্ষার্থীরা একটু, যদিও গ্রামীণ এলাকার বাচ্চারা পিছিয়ে থেকেছে এটা আমি বলতেই পারি, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ ক্লাসগুলো কিন্তু খুব সুন্দর করে হয়েছে অনলাইনে। আর বিশেষ করে এ ব্যাপারে যশোর বোর্ড কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তদারকি করেছেন। আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি কয়েকবার, তো ওখানে আর কি ইউটিউব যে চ্যানেল আছে ওখানেও কিন্তু আমরা ক্লাসগুলো লোডিং করতে বলে এবং সেটাও তদারকি করে যে কত কলেজ কতটা ক্লাস করলো, এটা কিন্তু বড় একটা বিষয়। আরেকটি বিষয় যেটা যে ইতিমধ্যে আলোচনায় এসেছে, তারপরও যেটি না বললেই নয় যে তিনটি বিষয়ে যেহেতু পরীক্ষা হয়েছে, এই তিনটি বিষয়ে এবং সময় পেয়েছে অনেক এবং সিলেবাস কিন্তু শর্ট সিলেবাস এবং অনেকগুলো প্রশ্নের মধ্য থেকে এবার অল্প সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হয়েছে, সব মিলে বেশ কিছু সময় পেয়েছে ছেলেমেয়েরা, ধরে ধরে পরীক্ষাটা দিয়েছে। এবং আমরা জেনেছি জানি যে এসএসসি এর সঙ্গে যে ম্যাপিং করে রেজাল্টটা হয়েছে এসব ব্যাপারে আর কি রেজাল্ট অনেক ভালো হয়েছে আশা করছি। আমরা দেশব্যাপী আমাদের যে তুমুল আন্দোলন মানে উত্তেজনা চলছে যে যশোর জেলা দেশ সেরা, সব মিলে আসলে যশোর অত্যন্ত গর্বিত শিক্ষা ক্ষেত্রেও, বিভিন্ন ভাবে যেমন গর্বিত তেমনি ভাবে শিক্ষা ক্ষেত্রেও গর্বিত, এবং যশোর জেলা যশোর বোর্ড শিক্ষা যশোর শিক্ষা বোর্ড এ ব্যাপারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অনলাইনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ফর্ম ফিল আপ। ধন্যবাদ, ধন্যবাদ আপা আপনাকে। আমরা তাহলে নিশ্চয়ই অন্যান্য বোর্ড কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে যশোর বোর্ড যে অনুকরণীয় আদর্শ রেখে যাচ্ছে আমরা তার ভালো দিকগুলো যেন গ্রহণ করতে পারি। এবার আমাদের সাথে যুক্ত আছেন মিসেস খাদিজা খানম, অধ্যক্ষ আকলিমা মুয়াজ্জেম মহাবিদ্যালয় ঝালকাঠি। শুনতে পাচ্ছেন আপা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা ইতোপূর্বেও জেনেছি এবং আজকেও শুনলাম এই করোনাকালে যে অনলাইন ক্লাসগুলো নিয়েছি প্রত্যন্ত অঞ্চলে আসলে শিক্ষার্থীরা যথার্থভাবে ক্লাস করতে পারেনি, তো আপনার কলেজের কি অবস্থা আপনার এলাকার এবং সংক্ষেপে একটু বলবেন যে ফলাফলটাই বা কেমন? মূলত হলো অনলাইন ক্লাসটা করোনাকালে আপনারা কিভাবে যথার্থভাবে নিতে পেরেছেন কিনা এবং তার কোনো সমস্যা ছিল কিনা সেগুলো যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
হ্যাঁ, অনলাইন ক্লাস যেহেতু জালুকাঠি একটা মফস্বল এলাকা, সেখানে অনলাইন ক্লাস আসলে সবার কাছে পৌঁছে দেওয়াটা আমাদের জন্য একটু টাফ ছিল, কিন্তু আমরা এখানে একটা এই সিস্টেমে পৌঁছে দিয়েছি গ্রুপ টিচিং এর মাধ্যমে। আমরা যেমন আমি প্রত্যেক গ্রুপ অনুযায়ী মানে সায়েন্স আর্টস কমার্স টিচারদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম স্টুডেন্টদেরকে যে কিভাবে, এবং এটা সত্য কথা যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে গ্রাম সাইডের আর কি, যাদের হয়তো বা ইন্টারনেট সুবিধা, অনেকের মোবাইল নেই বা এত দরিদ্র ফ্যামিলি যে বাবা মায়েরও হয়তো বা মোবাইল নেই, এরকমও হয়েছে। তো সেখানে আমরা সরাসরি যোগাযোগ করার আসলে চেষ্টা করেছি, অনেকটা পেরেছি, এবং অনেক জায়গায় পারিনি। তার কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট ডে লেবারার ছিল, যারা হয়তো বা বিভিন্ন জায়গায় কাজ করে, তো ওদেরকে ওভাবে ফোনে বিভিন্নভাবে চেষ্টা করেছি আর কি আমরা এভাবে অনলাইন ক্লাসগুলো। আর এতদূর সত্ত্বেও আমাদের রেজাল্ট, আমাদের যেমন 404 জন পরীক্ষার্থী ছিল, তো তার মধ্যে 402 জন উত্তীর্ণ। তো এটা আমরা সম্ভব হয়েছে কয়েকটা কারণ, যেটা আমার কাছে মনে হয় সরকারের একটা ভালো উদ্যোগ ছিল, যেহেতু আমরা প্রায় 2 বছর শিক্ষা ব্যবস্থা আমাদের এতটা মানে শোচনীয় অবস্থায় ছিল যে আমরা চাইলেও আসলে এভাবে টিচিং দিয়ে বা স্টুডেন্ট দিয়ে পাশে দাঁড়াতে আসলে পারিনি। তো সেক্ষেত্রে সরকার যেমন 3টি সাবজেক্টে পরীক্ষা নিয়েছে, সেখানে আমাদের মফস্বল এলাকার স্টুডেন্টগুলো, বিশেষ করে দরিদ্র স্টুডেন্টগুলো ইংরেজিতে সাধারণত উইক থাকে, সেখানে ইংরেজি পরীক্ষাটাই হয়নি, এটা একটা পয়েন্ট ছিল ভালো রেজাল্টের জন্য। আর হচ্ছে পিছনের রেজাল্ট কাউন্ট করা, যে সাধারণত জিএসসি এসএসসি এগুলোতে একটু ভালো করে, তো এসব কারণে হয়তো বা রেজাল্টে আমরা অতটা পিছিয়ে যাইনি। এবং কম্পিউটার মাইন্ডের খাতা দেখা, যেটা আমাদের কলেজের সব টিচার খাতা দেখেছে, আমি দেখি উদারভাবে খাতা দেখেছি আমরা, হ্যাঁ উদারতার সাথে দেখেছি, এটাও একটা পয়েন্ট আছে। সব মিলিয়ে আর কি করোনাকালীন সময়ে সরকার প্লাস মানে সবারই সহযোগিতা, খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন যে যে এরপরে আমরা একটা বিরতিতে যাব, আপনি যদি সংক্ষেপে একটু বলেন আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে ক্লাস পরিচালনায় যে প্রতিবন্ধকতাগুলো ফেস করেছেন, মোকাবেলা করেছেন, সেই জন্য সরকারের কাছে আপনার প্রত্যাশা কী, যে আর কী হলে আপনারা ভালো মতো শিক্ষার্থীদেরকে অনলাইন কার্যক্রমটা এগিয়ে নিতে পারবেন? আসলে এখানে যেমন অনলাইন ক্লাস, এখানে যদি আমরা ওই সময় অনেক আলাপ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা আলোচনাও করেছি, অনলাইন ক্লাসটা যদি ফ্রি করে দেওয়া হতো বা আমাদের নেট ব্যবস্থা যদি আরেকটু স্ট্রং করা যেত, দেখা যায় যেমন আমি আমার কথা এখন বলি, আমার একটু আগে কারেন্ট ছিল না এখানে, তো আমি ভাবছিলাম যে এই প্রোগ্রামটা আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, যে বিদ্যুৎ সমস্যাটা ছিল, তো কারেন্ট চলে আসছে যার কারণে আমি ওয়াইফাই সুযোগটা পাচ্ছি, এরকম সমস্যাগুলো স্টুডেন্টদের বিভিন্ন ভাবে অনলাইন ক্লাস ক্ষেত্রে বুঝতে পেরেছি আমরা, বিদ্যুৎ বিদ্যুৎ সমস্যা এবং নেটওয়ার্ক সমস্যাটা, ডাটা সমস্যাটা, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব। আবারও একটু সময় হলো ছোট্ট একটি বিরতির, আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, খুব অল্পক্ষণের মধ্যেই আমরা অন্যান্য গেস্টদের সাথে কথা বলবো, আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরছি আমাদের শিক্ষা বৈঠকী আজকের আয়োজনে। আমরা আজকে উচ্চ মাধ্যমিক এবং সমমানের ফল নিয়ে পর্যালোচনামূলক আলোচনা করছি। আজকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি জনাব ইলিয়াস ব্যাপারীর কাছে, সহযোগী অধ্যাপক ঝালকাঠি সরকারি কলেজ। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনার কাছে জানতে চাইব এবার যে বাংলা এবং ইংরেজি বিষয় দুটোর পরীক্ষা হয়নি, এটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল এসছে, তো এই এটার প্রভাব বিশেষ করে ইংরেজিটা না হওয়ার কারণে ওর এই শিক্ষার্থীদের পরবর্তী জীবনে কি এর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন, বা উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে আপনার কি মনে হয়? ধন্যবাদ। এবং আপনার প্রশ্নের উত্তরে আমার যেটা মনে হচ্ছে, ইংরেজি একটু জোরে বলেন যদি, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, হেডফোনটা মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে দয়া করে যদি বলেন।
ইংরেজি বিষয় এবং বাংলা বিষয় মূলত ইংরেজিতে যে পরীক্ষা হলো না, এর নেতিবাচক কোনো প্রভাব ওদের জীবনে পড়বে কিনা আগামীতে? অবশ্যই অবশ্যই নেতিবাচক প্রভাব ওদের শিক্ষা ব্যবস্থা সামনের দিকে যেখানে ভর্তি হতে যাচ্ছে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেখানে যাবে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। কারণ আমরা জানি যে ইংরেজি ছাড়া একদমই উচ্চ শিক্ষায় অনেকটা সমস্যা প্রভাব হয়, আর আমাদের এই শিক্ষার্থীরা বেশ অনেকদিন ধরেই কিন্তু ইংরেজি থেকে দূরে সরে যাচ্ছে, যেহেতু ইংরেজি ভীতিটা ওদের ভেতরে আগে থেকেই ছিল। তারপর যখন জেনেছে যে আসলে ইংরেজি পরীক্ষাটা হবে না, তখন ওরা যারা সচেতন তাদের কথা যদি বাদ দেই, আমার মনে হচ্ছে যে প্রায় 95% স্টুডেন্টকে ইংরেজিকে সাবজেক্ট করে গেছে একেবারে তাদের ভেতর থেকে। তো এই শিখন ঘাটতিটা মোকাবেলার জন্য আপনার কি কোনো পরামর্শ আছে যে শিক্ষার্থীরা কিভাবে শিখন ঘাটতিটা পূরণ করতে পারে? আচ্ছা, আমরা আমরা যেভাবে স্টুডেন্টদের দেখে থাকি সেই মফস্বল লেভেল থেকে যদি ওদের কথাটা চিন্তা করি, তাহলে ওদের কাছে এটা ওভারকাম করা অনেকটা কঠিন কাজ হবে। তারপরও নিজেকে ইনরেস্ট করার জন্য যদি ওরা অনলাইন ভিত্তিক বা ইউটিউবের মাধ্যমে যে বিষয়গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান পড়িয়েছে বা বিষয়গুলো জানিয়েছে কিভাবে গ্রামার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো পড়া দরকার, যদি ওরা ওদিকে একটু নজর দেয় তাহলে অনেকটা ওভারকাম করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার একটু জানতে চাইবো জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজ, পাবনা। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি একটু আমাদেরকে জানাবেন পাবনার আপনার কলেজ তথা পাবনার ফলাফলের কি অবস্থা? স্যার থ্যাংক ইউ আমাকে দেশ টিভিতে এবং দৈনিক শিক্ষার এই লাইভে অংশগ্রহণ করার জন্য। আমার কলেজের কর্মস্থলটা পাবনার চাটমহল হলেও আমার অবস্থানটা বড়াই গ্রামে। আমার কলেজের রেজাল্ট স্যার 97.47%, আর আমি স্যার আপনাদের সাথে শেয়ার করব বড়াই গ্রাম উপজেলার রেজাল্ট নিয়ে। আমি বড়গ্রামে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা জড়িত, বড়গ্রাম থেকে আমি সাংবাদিকতা করি, এই কারণে বড়গ্রামটা সম্পর্কে আমার একটু ধারণা আছে স্যার। আমাদের বড়গ্রামে মোট 15টা উচ্চ মাধ্যমিক কলেজ থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিছে, এর মধ্যে উপজেলা সদরের 3টা সহ 5টা কলেজ বিষয়ে আমি আপনাদেরকে একটু বলবো। এই 5টা কলেজ হলো বড়গ্রাম সরকারি কলেজ, বনপাড়া শেখ ফজিলাতুন নেসা সরকারি কলেজ, বনপাড়া কলেজ, রাজাপুর কলেজ, আর হলো সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ, এই 5টা কলেজ। এই 5টা কলেজ থেকে স্যার এবার মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করছে হলো 1897 জন, এর মধ্যে পাস করছে 1854 জন, ফেল করছে মাত্র 43 জন, এর মধ্যে 20 জন হলো অ্যাবসেন্ট। আর মানে ফলাফল ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এলাকার পাবনার পাবনার ভালো ফল হচ্ছে। আমরা এবার জনাব এনআই খান স্যারের কাছে একটু ফিরছি। আপনি যদি একটু সংক্ষেপে, আমাদের অনুষ্ঠানের সময় বেশ স্বল্প, একটু যদি সংক্ষেপে আমাদেরকে জানান এই যে এত সংখ্যক GPA 5 পেয়ে এবার পাশ করলো, এরা উচ্চ শিক্ষা পর্যায়ে সবাই ভর্তি হতে পারবে কিনা, এবং না পারলে তারা দেশের বাইরে চলে যাবে কিনা, আমরা মেধা পাচারের শিকার হব কিনা, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু বলেন। প্রথমত বাংলাদেশে পর্যাপ্ত আসন আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এখানে ভর্তির কোনো অসুবিধা নাই। অসুবিধা হতে পারে চয়েস, যে যেখানে ভর্তি হতে চায় সেখানে হয়তো ভর্তি হতে পারবে না, সেটা সবসময় হবে, মনের একটা বিষয় আছে আর তার যোগ্যতা দক্ষতা বা প্রাপ্যতার একটা বিষয় আছে, সেখানে কোনো সন্দেহ নেই। দুই, তৃতীয় যেটা আপনি আরেকটি প্রশ্ন করেছেন, দেশের বাইরে পড়তে যাবে কিনা, এখন কোভিডের সময় অত্যন্ত সীমাবদ্ধতা আছে, ভ্রমণও কিন্তু সীমাবদ্ধতা, তবে কোন কোন দেশ রিল্যাক্স করছে তাদের অর্থনৈতিক কারণে। যেমন আমি কয়েকদিন 2 মাস আগে ব্রিটেন থেকে এসেছি, ইউকে থেকে, তো সেখানে শুনলাম এখন বেশ ওখানে পড়তে দেওয়া কম্পারেটিভলি সোজা ভিসা পাওয়া, তো এইটা তারা পড়তে যাবে। এতে মেধা পাচারের কোনো কিছুই দেখি না, তার কারণ হচ্ছে তারা সেখানে গেলে বরং তারা ব্রেন গেইন করবে, আরো সেখান থেকে শিখতে পারবে উন্নত দেশগুলোতে। এক, দুই হচ্ছে এটা অ্যাফোর্ডেবিলিটির একটা বিষয় আছে, এখানে অনেক এক্সপেন্সিভ,
এই টাকা দিয়ে পড়া কিন্তু সোজা না, খুব লিমিটেড কিছু লোকে হয়তো পারবে। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে মেধা পাচার আমি মনে করি প্রশ্নই আসে না, তার কারণ এখন ইন্টারমিডিয়েট পর্যায়ে পাস করে আমাদের পাচার। স্যার এই জন্য বলছিলাম যে এই শিক্ষার্থীরা তো আর যে বিদ্যা অর্জন করলো সেটা নিয়ে তো সাধারণত দেখা যাচ্ছে যে আগের মতো দেশে ফিরছে না, ওখানেই থেকে যাচ্ছে। এই অর্থে আমরা বলতে চাচ্ছিলাম যে ঠিক সেই মেধাগুলো আমাদের দেশে কাজে লাগাতে পারছিলাম না। স্যার আপনার এই বিষয়ে নিশ্চয়ই আরেকটা এপিসোড আমরা করব, কারণ প্রতি শনিবার শিক্ষা বৈঠকে অনুষ্ঠান হয়, বিস্তারিত এটা আলোচনা হবে এই একটি বিশেষ টপিক নিয়ে। আজকে সময় স্বল্পতার জন্য পুরোটা আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি না, পরের দিন আমরা নিশ্চয়ই পরের অনুষ্ঠান শুনবো। আমরা এবার যাচ্ছি জনাব সিদ্দিকুর রহমান খান, আপনি সর্বশেষ, আপনার হাতে এক মিনিটও নেই, 30 সেকেন্ডের মতো আজকের ফলাফল সম্পর্কে আপনি যদি শেষ কোনো মন্তব্য করেন। আজকের ফলাফল হলো এই যে 3 সাবজেক্টে পরীক্ষা নিল এটা ঠিক হয়নি, সবগুলো বিষয়ে পরীক্ষা নিতে পারত। আমাদের এই ঢাকা শহরেই এ লেভেল ও লেভেল পরীক্ষার্থীরা পুরো পরীক্ষা দিয়েছে, তো এটা ঠিক হয়নি। এবং আগামী বছরও আরেকটি খারাপ সংবাদ, সেটি হলো সিলেবাস বাংলা এবং ইংরেজির, অর্থাৎ 2022-এর যারা পরীক্ষার্থী খুবই সংক্ষিপ্ত করে ফেলছে, এটা করা উচিত না। গতকাল এনসিডিবিতে বৈঠক হয়েছে, সেই কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে, হয়তো আজকে অনুমোদন করে দিয়েছে, হয়তো আগামীকাল পত্রপত্রিকা আসতে পারে। এটি ঠিক না, সিলেবাস সংক্ষিপ্ত করা উচিত না, নর্মালি পরীক্ষাটা নেওয়া উচিত, যেহেতু সব কিছু চলতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানে জি চলা, এবং পুরোপুরি আগের মতো পরীক্ষা নেওয়া উচিত। জি জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন শিক্ষা বৈঠকের অনুষ্ঠানে। প্রতি শনিবার এই অনুষ্ঠানটি দেখতে পারবেন, এবং আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচারিত হবে, নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, সাথে থাকবেন, ইউটিউবেও থাকবে। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।